ওপেন ওয়ার্ল্ড গেমস, যে গেমস গুলোতে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবা, যা খুশি তা করতে পারবা। তো এরকম টাইপের গেমস শুধু পিসি আর কনসোলে খেলা যায়, তাই না? না, কারণ 2021 সালে এমন এমন ওপেন ওয়ার্ল্ড গেমস আছে যেগুলো অনেক পিসি গেমস কে হার মানায়। তো তা এরকমই 5টা ওপেন ওয়ার্ল্ড গেম এনেছি তোমাদের জন্য। আর হ্যাঁ, ওপেন ওয়ার্ল্ড গেম বলেছি মানে এই না যে সেম টাইপের গেমসই তোমাদের দেখাবো। এখানে তোমাদের সবার কথা ভেবে গেমস গুলো দেওয়া হয়েছে। এখানে তুমি মনে করো না, সব গেমস এর সাইজ কয়েক জিবি অথবা গেমস চালাতে তোমার 4-8 GB র্যাম দরকার। এখানে এমন কয়েকটা গেমস দেওয়া আছে যেগুলো সাইজ মাত্র 200-300 MB। আর তার সাথে আমি এখানে এমন একটা গেম দিয়েছি যেটা তুমি কখনো খেলো নাই। আর এই গেমের স্পেশালিটি আছে যা অন্যান্য সব পিসি মোবাইল ওপেন ওয়ার্ল্ড গেম থেকে আলাদা করে। তো এই গেমটা পুরো GTA অনলাইনের মতো, মানে যে গেমটা তোমাদের দেখাবো সেই গেম চাইলে অফলাইন খেলতে পারবা, আর যদি চাও তাহলে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে একসাথে একই ওয়ার্ল্ডে খেলতে পারবা। মানে GTA অনলাইনে যেমন তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে পারো, একসাথে মিশন করতে পারো, গাড়ি বাড়ি কিনতে পারো, অন্যান্য প্লেয়ারদের সাথে ফাইট করতে পারো, এসব কিছু তুমি সেই গেমে পাবা। তো শুনে তো বুঝতে পারছো যে আজকে লিস্টের গেমস গুলো কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখবা যাতে তুমি গেমটা ডাউনলোড করতে পারো। আর হ্যাঁ, যদি তোমরা 100 MB মধ্যে টপ 5 ওপেন ওয়ার্ল্ড গেমস দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে সাপোর্ট দেখাও। যদি দেখি এই ভিডিওতে ভালো সাপোর্ট পেয়েছি তাহলে পরে ভিডিও এটা নিয়েই বানাবো। তো সাপোর্ট দেখাতে হলে তোমার বেশি কিছু করতে হবে না, জাস্ট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনটা অন করতে হবে। তো এটা অবশ্যই করে দিও। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের লিস্টে 5 নম্বরে আছে গ্র্যান্ড, যেটা একদম অফলাইন একটা গেম, মানে গেমটা ডাউনলোড করার পর তোমার আর ইন্টারনেট অন করা লাগবে না। তো এই গেম তাদের জন্য যারা GTA গেমস এর ফিল চাচ্ছ কিন্তু পাওয়ারফুল ফোন অথবা PC না থাকার কারণে তোমরা খেলতে পারছো না। গেমের সাইজ মাত্র 300 MB, যা এমন একটা বড় ওপেন ওয়ার্ল্ড গেমের জন্য খুবই কম MB। আর হ্যাঁ, ওপেন ওয়ার্ল্ড এর পাশাপাশি গেমে তুমি অনেক ধরনের মিশনও পাবা, প্লাস গেমে ভালো একটা স্টোরিও আছে। তো যদি তুমি এমন একটা গেম খেলতে চাও যে গেমের সাইজ ছোট, গেমস 2-3 GB র্যাম এর মধ্যে চলে যাবে, তো তুমি এই গেমসটা খেলতে পারো। তো আমাদের লিস্টে 4 নম্বরে আছে GTA Vice City। তো GTA Vice City কে না চিনে, গেমটা অনেক পপুলার আর অনেকে প্রায় ছোটবেলা গেছে এই গেমটা খেলে। তো আমি জানি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা বলবা যে ভাই GTA Vice City খেলতে হলে PC লাগবে, আর ভিডিওর টাইটেলে লিখেছেন অ্যান্ড্রয়েড গেমস। তো এখানে GTA Vice City ঢুকানোর মানেটা কি? তো তুমি যদি চাও তাহলে তুমি GTA Vice City মোবাইলে খেলতে পারবা, কিন্তু হ্যাঁ, তুমি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু তুমি যদি GTA তুমি গেমের ডাউনলোড লিংক পেয়ে যাবা। তো আমাদের লিস্টে 3 নম্বরে আছে গ্যাংস্টার ভেগাস। তো গ্যাংস্টার ভেগাস এর সাথে আমি অনেক ভালোভাবে পরিচিত, কারণ এই গেমটা ছিল আমার ফোনে খেলা প্রথম ওপেন ওয়ার্ল্ড গেম। গ্যাংস্টার ভেগাস হচ্ছে গেম মোবাইলে আসা ওয়ান অফ দ্য ফার্স্ট ওপেন ওয়ার্ল্ড গেম, যেই গেমের স্টোরি আসলেই ভালো ছিল, আর স্টোরির পাশাপাশি গেমের ওয়ার্ল্ডটাও অনেক বড়। তো এই গেমটা ফার্স্ট খেলার সময় আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ওই সময় এরকম গেম ছিলই না। আর এই গেম মোবাইলে খেলে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কেমনে এই গেম মোবাইলে চলে। তো যদি তুমি একটা ভালো স্টোরি লাইন গেম খেলতে চাও তাহলে অবশ্যই গেমটা ট্রাই করো, আর যদি তুমি গেমটা খেলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমার গেমটা কেমন লেগেছে। তো আমাদের লিস্টে 2 নম্বরে আছে আমার ফেভারিট একটা গেম, যে গেমের নাম হচ্ছে গিয়ে GTA San Andreas। তো GTA Vice City পাশাপাশি GTA San Andreas আমি খেলেছিলাম আমার ছোটবেলায়। তো এই গেমের স্পেশালিটি হচ্ছে গিয়ে এই গেমের ম্যাপ একদম বিশাল, মানে পুরো ম্যাপ ঘুরতে তোমার কয়েক ঘন্টা লেগে যাবে, আর ম্যাপটা ওই সময় এত ডিটেল ছিল মানে বলার বাইরে। আর ম্যাপ তো বড়, এটার সাথে গেমের স্টোরি লাইন তো অনেক জোস। তো এই গেম তুমি কিভাবে নামায় খেলতে পারবা সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, যদি তুমি অ্যান্ড্রয়েডে গেম ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারো, গেম ডাউনলোডের লিংক তুমি উপরে পেয়ে যাবা। তো ফাইনালি আমাদের লিস্টে 1 নম্বরে আছে গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন। তো গাইস, যদি তোমার কখনো GTA অনলাইন গেম খেলার ইচ্ছা করে থাকে কিন্তু তোমার কাছে PC না থাকে তাহলে তুমি এই গেমটা খেলতে পারো। মানে ভাই, এই গেমে কি নাই? এই গেমে মিশন আছে, গেমস এর গ্রাফিক্স ভালো, তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবা, অন্যান্য প্লেয়ার্সদের সাথে তুমি ভয়েস চ্যাট করতে পারবা, এবং আরো অনেক কিছু আছে যা তুমি গেম খেললে বুঝতে পারবা। তো গেমের সাইজ 400 MB, আর তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা। তো GTA Vice City ডাউনলোড
করতে চাইলে বাম সাইডের ভিডিওতে ক্লিক করো, আর জিতে চাইলেও যে গেমটা মোবাইলে ডাউনলোড করতে চাইলে ডান সাইডের ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা।